প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যেভাবে যারা আগামী দু হাজার কুড়িতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এবিটি টেস্ট পেপারের ভূগোলের চারটি প্রশ্নপত্রের ছোট প্রশ্নের সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের ভিডিওতে তার আগে যে বা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করবে আমার নিত্য নতুন ভিডিও আপডেটস অনায়াসে পেতে তাহলে দেখে নিই কি কি প্রশ্নের আলোচনা হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোলের উনব্বই একশো সাত একশো ছাব্বিশ ও একশো পঁয়তাল্লিশ পাতা তাহলে তোমরা টেস্ট পাতাও পাতা দেখো উননব্বই পাতার প্রথমে রয়েছে দ্য ল্যান্ড অফ ফিয়ার হল নরওয়ে পেডিমেন্ট নামকরণ করেন ডেভিস জাফরান ভালো চাষ হয় জম্মু কাশ্মীরে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল সাইক্লোন দোলগ্রাম অবস্থিত নিরক্ষীয় মন্ডল মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হল আগুলহাজ স্রোত পৃথিবীর তুলনায় বেশি প্রায় গুণ বর্জ্যের মূল উৎস হল পারমাণবিক শক্তি কেন্দ্র শিবালিক হিমালয় পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড গঠিত সমভূমিকে বলা হয় ভাবর গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হল উনিশশো সালে ভারতের কেন্দ্রীয় ঐক্য গবেষণা কেন্দ্রটি হল লখনৌ ভারতের জীবন রেখা নামে পরিচিত রেলপথ ভারতের প্রথম পেট্রসায়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠে ট্রম্বেতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হল আইএসআর ও ইসরো এরপর শুদ্ধ অশুদ্ধ হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় ঠিক ব্রাজিলের নিরক্ষীয় বনভূমি শিল্পা নামে পরিচিত এটি ঠিক নগ্নী ভবনের শিলা চূর্ণবিচ্ছিন্ন হলেও স্থানান্তরিত হয় না এটি ভুল ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল উনিশশো সালে এটি ভুল ব্যারেন একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ এটি ভুল ভারতের ডেট্রয়েট হল বিশাখাপত্তনম এটি ভুল রাডার একটি অ্যাক্টিভ সেন্সর এটি ঠিক এরপর শূন্যস্থান দুটি শিব বালুয়াড়ির মাঝের অংশকে করিডোর বলে তুষারপক্ষ চিনুক বায়ুকে বলা হয় পারদূষণের ফলে মিনামাতা রোগ হয় দু সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট বায়ুমন্ডলের চোপসিয়ারে তাপমাত্রা হ্রাসের হার সিক্সটি ফোর ডিগ্রি প্রতিম কিমিতে শিব সমুদ্র জলপ্রপাত রয়েছে কাবেরী নদীতে পৃথিবীতে আগত সৌরকিরণের সিক্সটি সিক্স পার্সেন্ট হল কার্যকরী সৌরকিরণ এবারে একটি বা দুটি শব্দ উত্তর দাও ক্ষুদ্রাকৃতি ইনসেলবাজকে কি বলে মনাজনক বায়ুমণ্ডলে কোন স্তরের নাম ক্ষুব্ধমণ্ডল ট্রফসফিয়ার পরে পতায় আসি কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত বেশি হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে উত্তর হবে কোম্বাতুর জরায়ুজ অঙ্কুরুদ্দগ গম কোন প্রকার বনভূমিতে দেখা যায় উত্তর হবে ম্যানগ্রোভ কার্পাস কি ধরনের কাঁচামাল বিশুদ্ধ সেভেন্টি টু ডি ওয়াই সিক্স ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে আর এফ কত ওয়ান ডু পঞ্চাশ হাজার বামদিকের সঙ্গে ডানদিক মেলাও দেখো আমি নাম্বারিং করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র কান্ডালা গুজরাট চন্ডীগড় দ্বৈত রাজধানী বারাণসী উত্তরপ্রদেশ এবার আসি পরের পেজে একশো সাত তোমরা বের করে নাও প্রথমে রয়েছে আরোহণ অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় জলপ্রপাত জলপ্রপাত এরপর বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয় স্তরটি হল মেসোসফিয়ার ওজন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয় ডবসন এককে নর্থ এককে ওয়ান পয়েন্ট ফাইভ এল আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কম হলে তাকে বলে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা হলো ম্যাকমোহন লাইট ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে ভারতে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত যোধপুরে কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল কর্ণাটক কোন শিল্পে বনজ কাঁচামাল দরকার হয় কাগজ কোন শহরে মেট্রো নাম্মা মেট্রো নামে পরিচিত উত্তর হবে বেঙ্গালুরু ভূ সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হল এস ও আই সার্ভে অফ ইন্ডিয়া শুদ্ধ এবার অশুদ্ধ হিমরেখার উপর নদীর কাজ শুরু হয় এটি ভুল লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু এটি ভুল পর্বতের অনুমাতর ঢালে শৈলক্ষ বৃষ্টিপাত হয় এটি ভুল বেদিং স্রোত একটি উষ্ণ স্রোত এটি ভুল রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে এটি ঠিক ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এটি ঠিক ভারতের গণ গবেষণা কেন্দ্রটি দিল্লির পুষায় অবস্থিত এটিও ঠিক এবার শূন্যস্থান দেখো অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি বারখান নামে পরিচিত পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণ সিক্সটি সিক্স শতাংশ সিজিগি অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি হয় থ্রি আর কথার পুরো অর্থ রিডিউস রিসাইকেল এবং নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভারতের কলকাতা শহরে প্রথম রেলপথ চালু হয় ক্যারোয়াস মাটিতে জাফরান চাষ ভালো হয় এরপর ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকল দুটি শিববালিয়াড়ি মধ্যবর্তী অংশ গ্রাসি নামে পরিচিত বায়ুর চাপ মাপার একক কি মিলিবার ভরা জোয়ার কোন তিথিতে হয় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পারদূষণের ফলে কি রোগ হয় মিনামাটা রোগ গাঙ্গীয় সমভূমির নবীন পলিগুষিত অঞ্চলকে কি বলে উত্তর হবে খাদার বলে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত জামনগর উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয় লাল রঙ এবার আসি পরের পেজ পরের পেজ হচ্ছে একশো ছাব্বিশ পাতা দেখো নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় ভারতের বৃহত্তম হিমাবাহ সিয়াচেন মরু অঞ্চলে ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপকে গৌর বলে বায়ুর চাপ মাপা হয় মিলিবারের সাহায্যে কোন মহাসাগরের সমুদ্রস্রোত মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ভারত কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলি ঝড় দেখা যায় তা হল আঁধি ভারতে সর্বাধিক জলসেচ করা হয় খাল পদ্ধতিতে ভারতের বৃহত্তম পেট্রোল রসায়ন শিল্প জামনগরে অবস্থিত কফি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করছে কোন রাজ্য কর্ণাটক বায়ুমন্ডলের কোন স্তরকে সৌরপর্দা বলে উত্তর হবে ফোর ও ক্লক রেন দেখা যায় অঞ্চলে নির্মপুত্র নদ যে নামে পরিচিত উত্তর হবে সাংপ। মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি রাখা হয় যেখানে তাকে বলে প্ল্যাটফর্ম এবারে শুদ্ধ অশুদ্ধ দিয়ে গঠিত মরুভূমিকে সাহারায় হামাদা বলে এটি ঠিক দোলরাম বলে এটি ঠিক এল নিনোর প্রভাবে ভারতে বৃষ্টির পরিমাণ বেড়ে যায় এটি ভুল ভূ মহাসাগরীয় অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টি হয় এটি ঠিক রেগুর মৃত্তিকায় কাফাস চাষ ভালো হয় এটি ঠিক উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় এলাহাবাদকে এটি ভুল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এটি ভুল এবার শূন্যস্থান দেখো মালাস্পিনা হল পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে দেখা যায় অক্টাস প্রকাশ করা হয় মেরু এককে বিভিন্ন বর্জ্য ও আবর্জনা মাটির নিচে গর্ত করে সঞ্চয় করাকে ল্যান্ডফিল বলে ভারত ও চীন দেশীয় সীমারেখা ম্যাকমহল লাইন নামে পরিচিত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেলগাড়ি নির্মাণ কারখানা বিখ্যাত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নিত্যবহ নদী নীল রঙে দেখানো হয় এরপর দু একটি শব্দে উত্তর দাও ক্ষয় ক্ষয়কার্যের ফলে উপকূল নিমজ্জিত আংশিক জলমগ্ন উপত্যকাকে বলে ফিয়ড। দুটি মুখ্য জোয়ারের সমন্বয়ের ব্যবধান কত উত্তর হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্র সাহায্যে একটি ল্যান্ডফিল গ্যাসের উদাহরণ হলো মিথেন ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু রেতুন শব্দটি কোন কৃষির সঙ্গে যুক্ত কৃষির সঙ্গে যুক্ত ভারতের কোন কৌসরকে বলা হয় চেন্নাইকে আইএসআরও ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেঙ্গালোরে এবারে বামদিক ডান দিক দেখো আম্রবৃষ্টি কেরল ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই মৃত্তিকা গবেষণাগার যোধপুর বরদই ছলা আসাম এবার আসি নেক্সট পেজে নেক্সট পেজ আমাদের হচ্ছে একশো উনত্রিশ হলো একশো ছাব্বিশ হলো একশো পঁয়তাল্লিশ পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল আমাজন নদীর অববাহিকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ রসমতানে বায়ুচাপ মাপা হয় যে যন্ত্র সাহায্যে প্রতি হাজার মিটার উচ্চতা যে হারে উচ্চতা কমে তা হল ডিগ্রি সেন্টিগ্রেড গৌণ জোয়ার সৃষ্টি হয় পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে উপসাগরীয় স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে ধোঁয়াধুলোর মতো বজ্র নিষ্কাশনের ব্যবস্থানার নাম ভারতের সংবিধান প্রবর্তিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারি উকাই প্রকল্প অবস্থিত গুজরাটে এলনিনো দেখা যায় ডিসেম্বর মাসে রেগুর যে মাটির স্থানীয় নাম তা হল কালো মাটি মেগুনি গাছ দেখা যায় নিরক্ষীয় চিরহর অরণ্যে সবুজ বিপ্লব সব থেকে বেশি হয়েছে পাঞ্জাবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট এবার শুদ্ধ বায়ুটি প্রবাহিত মিস্রাল এটি ঠিক উল্কা খন্ড মেসোসফিয়ারে হয় এটি ঠিক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সাধারণভাবে সারা বছর বৃষ্টি হয় এটিও ঠিক কাগজ হলো একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য এটি ঠিক মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় এটি ঠিক ভিলাই স্টিল প্ল্যান্ট ব্রিটিশের স্কন নামক প্রতিষ্ঠানের সহায়তায় গড়ে উঠেছে এটি ভুল ভারতের ক্ষুদ্রতম সড়কপথটি হল এন এইচ ফোর সেভেন এটি ঠিক এবার সৈন্যস্থান পূরণ স্কটল্যান্ডে করি ফ্রান্সে সিরিক নামে পরিচিত লিভিং লিভিংস্টোন জলপ্রপাতটি জাম্বিয়া নদীর উপর অবস্থিত গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট হিমরেখা আটলান্টিক মহাসাগরে দেখা যায় পাঞ্জাবে নদীবিধত সমভূমিকে বেট বলে সিয়াচেন হিমবাহটি কারাকোরাম পর্বতে অবস্থিত আইআরএস স্যাটেলাইট দশ প্রকারের এবার দু এক কথায় উত্তর কোন ক্ষয়প্রক্রিয়ায় মন্থকূপ সৃষ্টি হয় উত্তর হবে অবঘর্ষ প্রক্রিয়ায় কোন গোলার্ধে প্রতিপ ঘূর্ণবতের বাম ঘুড়ির কাটার বিপরীতে প্রবাহিত হয় উত্তর হবে দক্ষিণ গোলার্ধ কোন মহাসাগরে বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় উত্তর হবে আটলান্টিক মহাসাগরে এর পরের পাতা আসি পরে পেট দেখিনি দেখো অ্যালোবেদর পরিমাণ কত থার্টি ফোর পার্সেন্ট বর্জ্য ব্যবস্থাপনার দূষিত বায়ু শোধনের গৃহীত পদ্ধতিটি কি স্ক্রাবার উচ্চ পার্বত্য মৃত্তিকা কোন বাগিচা ফসল উৎপাদনের জন্য আদর্শ চা ভারতে প্রথম রেল পরিষেবা কোন দুটি স্থানের মধ্যে চালু হয় বোম্বে ও থানে গ্রিড কি ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের বিভিন্ন অংশকে গ্রিড বলে এবার বাম দিক ও ডান দিক মেলা দেখো ল্যাটোরাইট মৃত্তিকা পেডলফার সবুজ বিপ্লব ভারতীয় কৃষি পরিকল্পনা অ্যাপোজি জুয়ার পৃথিবী ও চানের সর্বাধিক দূরত্ব মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ অক্লুশন আজকে গুগলের চারটি সেটের আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন সাইটের আলোচনা থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাও আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ